সেই যুবরাজের ওজন এখন 50 মণ। ভিউয়ার্স, মনে আছে সেই যুবরাজের কথা? ঝিনাইদহের শাহ আলম ভাই গত বছর কোরবানির ঈদে গাবতলী হাটে এনেছিলেন প্রায় 35 মণ ওজনের ষাঁড় গরু যুবরাজ। গরুটিকে নিয়ে তখন সংবাদ মাধ্যমে ভিড় লেগেছিল। এছাড়া ইউটিউবারদের অন্যতম কন্টেন্ট ছিল এই যুবরাজ। যুবরাজ, ভাগ্যরাজ, টাইগার কিংবা বীর বাহাদুর, বড় বড় সব গরু নিয়েই গত বছর বিপাকে পড়েছিলেন খামারিরা। শেষ পর্যন্ত এক বুক কষ্ট নিয়ে যুবরাজকে প্রত্যাশিত দামে বিক্রি করতে না পেরে বাড়ি ফিরেছিলেন শাহ আলম। গত বছর গাবতলীর হাটে এই যুবরাজের সাথে সাহেব নামে আরও একটি গরু ফ্রি দিয়েও শেষ পর্যন্ত বিক্রি করতে পারেননি প্রত্যাশিত দামে। শুধু যুবরাজ নয়, ইতির ভাগ্যরাজ গরুটিও গত বছর বিক্রি হয়নি, আর টাইগার গরুটি তো গাবতলী হাটে স্ট্রোক করে মারা যায়। এছাড়াও গত বছর গাবতলীর হাটের আরও একটি অন্যতম বড় গরু ঈশ্বরদি থেকে আনা সঞ্জয় ইসলামের বীর বাহাদুর নামের গরুটিও গত বছর শেষ পর্যন্ত বিক্রি করেন অনেক কম দামে। ভিউয়ার্স, চলুন এক নজরে দেখে নেই গত বছর গাবতলী হাটে নিয়ে আসা যুবরাজের কিছু ভিডিও চিত্র। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গাবতলী গরুর হাটে আপনাদের স্বাগতম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবতলী গরুর হাটে ইতিমধ্যে বড় বড় গরু আসা শুরু হয়ে গিয়েছে। জিনাদের যুবরাজ ইতিমধ্যে বাজারে চলে এসেছে, যিনি এই গরুগুলোকে নিয়ে এসেছেন এই ফার্মের মালিক। ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম মিয়া। মোহাম্মদ শাহ আলম মিয়া, আপনারা ঝিনাইদহ থেকে এবার যুবরাজকে নিয়ে এসেছেন গাবতলী মার্কেটে? আমার আছে আব্দুল্লাহ আগ্রওয়ান ডেইরি ফার্ম, সেই খামারের গরু গরু এটা। এই গরুটা আপনারা পালন করেছেন কত বছর? সাড়ে তিন বছর পালন করেছেন। সাড়ে তিন বছর শেষে আপনারা যখন এই গরুটা কিনেছিলেন, এটার বয়স কতটুকু ছিল? তখন খুব ছোট ছিল, ছোট বাচ্চা কিনেছিলেন। এটা 1,55,000 টাকা দিয়ে। এটা কি জাতের? ফ্রিজিয়ান। আচ্ছা, এটার খাদ্যাভ্যাস যদি আমাদের একটু বলতেন, এটা কি খেত? আসলে এটা খাবার হচ্ছে, খাবারের তালিকা ওর মেন তো হচ্ছে দানাদার, দানাদার খাবার সেটা হচ্ছে গম, ভুট্টা, খেসারি এবং ছোলা, এই চারটাকে পাঁচটাকে একসঙ্গে মিক্স করে পরিমাণ আছে। ভিউয়ার্স, এই ষাঁড় গরুটিকে আমরা যেভাবে লালন পালন করতেন, আমাদের দেশীয় পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে, দানাদার খাবার এখানে দেওয়া হতো। এখানে দানাদারের পাশাপাশি আমরা, আপনারা কি কোনো ফিড খেতেন? কেনা? না না, ফিড আপনারা কোনো কেনা ফিড খাওয়াননি? কখনোই না, কখনোই খাওয়াননি। আর নিজের জমিতে উৎপাদিত ঘাস, জমিতে উৎপাদিত ঘাস। আপনাদের এই খামারে থেকে এবছর গাবতলীতে কতগুলো গরু নিয়ে এসেছেন? এবার পাঁচটা গরু নিয়ে আসছি। পাঁচটা গরু নিয়ে এসেছেন। আপনারা কয়দিন আগে এসেছেন গাবতলী? গত রাতে এসেছেন আপনাদের এখান থেকে। আপনাদের ফার্ম, এই ফার্মে কতজন লোক কাজ করেন? আমার এখানে লোক করে 7-8 জন লোক আছে। 7-8 জন। আপনাদের ফার্মটা কি শুধু ষাঁড় গরু না, এখানে গাভী গরুও থাকে? এখানে গাভী গরু আছে এবং ম্যাক্সিমাম ষাঁড়। এই বছর পাঁচটা নিয়ে এসেছেন। আপনারা কি এবার ঈদে আর কোথাও গরু বিক্রি করেছেন? আরও বিক্রি হয়েছে, আরও বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে। 22টার মতো বিক্রি হয়ে গিয়েছে, যেটা বিভিন্ন বাজারে চলে গিয়েছে না ব্যক্তিগতভাবে মানুষ নিয়ে এসেছে? বাজার নিয়ে এসেছে। এই যুবরাজের ওজন কেমন? যুবরাজের ওজন বর্তমানে ডাক্তার নির্ধারণ আরও 2 মাস আগে করে দিয়েছিল 35 মণ। 35 মণ, প্রায় 38 মণ। 38 মণ আশা করা হচ্ছে। বিরাস গরুটিকে দেখুন, খুবই সুন্দর ফিজিয়ান জাতের এই ষাঁড় গরুটির ওজন বর্তমানে উনি বলছেন যে 38 মণের মতো হবে। আসলে গরুর ওজন নির্ধারণ করা হয় উচ্চতা এবং দৈর্ঘ্যপ্রস্থের হিসাবটা করে। আগ পর্যন্ত এটা এখন পরিচর্যাটা কীভাবে হচ্ছে? এখন আসলে ওইভাবে যেমন খামারে থাকতে 6 বার গোসল হতো, এখন গোসলটা একটু কম হচ্ছে, পানির একটু সমস্যা, পানি সব কিনে আনতে হচ্ছে। জি, বিয়ার্স, আসলে এই ষাঁড় গরুটিকে প্রতিদিন 6 বার খামারে থাকতে 6 বার গোসল করানো হতো, তবে গাবতলী আসার পরে কিছুটা পরিচর্যায় একটু হলেও ভাটা পড়ে, এই স্থান পরিবর্তন হয়েছে। তার যে নির্দিষ্ট স্থান ছিল সেই স্থান থেকে নতুন স্থানে এসেছে, এই জায়গাটা একটু ভিন্ন, তারপরে এখানে প্রচুর জনগণ এখানে আসছেন গরুটিকে দেখার জন্যে, সেটা একটা ফ্যাক্টর আছে। এছাড়া গরুটির শরীর ঠান্ডা রাখার জন্যে আমরা দেখেছি যে এখানে পানি দিয়ে গা মোছানো হচ্ছে। তো এইখানে আপনারা তো গরু যতক্ষণ বিক্রি না হচ্ছে আপনারা ততক্ষণ পর্যন্ত এখানে আছেন, গাবতলীর সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে কেবল আসলাম তো মাধ্যমে প্রথম গাবতলীর যে আমি আসছি। জি, যাই হোক, এখনও মোটামুটি জায়গাটাও খুব সুন্দর,
পানির ব্যবস্থাটা যদি একটু ভালো থাকে তাহলে আর সমস্যা হবে। কর্তৃপক্ষের আসলে এক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যিনি যুবরাজকে নিয়ে এসেছেন ওনার পানির সমস্যাটা একটু উনি বুঝতে পেরেছেন, আসলে পানির সমস্যা উনি বুঝতে পেরে থাকলে আরও কোথাও পানির সমস্যা হতে পারে, এই বিষয়টার দিকে আপনারা দৃষ্টি দিয়ে থাকবেন। আপনার এই গরু পালনের অভিজ্ঞতা কত বছর? আমার এই প্রশিক্ষণ নেওয়ার পরে মোটামুটি অভিজ্ঞতা দিয়ে আর গরু পালন দিয়ে 4 বছর হয়ে গেছে। 4 বছর আপনি প্রশিক্ষিত একজন ব্যবসায়ী, আপনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন কোথা থেকে? আমি প্রশিক্ষণ বিভিন্ন এলাকা ঢাকা থেকেও করেছি, তারপরে ঝিনাইদহ থেকেও করেছি। ঢাকা নেই, মানে সরকারিভাবে আপনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আপনি কয়টা ট্রেনিং করেছেন? আমি মোটামুটি আপনারা শুনতে পেলেন এই ভাইয়া আসলে প্রশিক্ষিত একজন ব্যবসায়ী, কারণ গরু পালনের ক্ষেত্রে প্রশিক্ষিত না হলে গরু পালন করাটা আসলে অনেক কঠিন হয়ে পড়ে। অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ দুইটা মিলিয়েই একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়া সম্ভব। তো এবারের আপনার এই যে গরু, এই গরুটির আপনি দাম কত প্রত্যাশা করছেন? আমি প্রত্যাশা করছি 30 লাখ টাকা। 30 লক্ষ টাকা বিয়ার্স, 30 লক্ষ টাকা প্রত্যাশা করছেন এই গরুটির, 30 লক্ষ টাকা প্রত্যাশা করছেন। ধরুন আমি যদি ক্রেতা হই, সর্বনিম্ন আপনি কততে দিতে ছাড়তে পারেন নাকি এটা বলতে চাচ্ছেন? 21 লাখ টাকা দাম হয়ে গেছে। 21 লক্ষ টাকা দাম হয়ে গেছে, মোটামুটি আসলে এক দামে তো আর বিক্রি হয় না। জি জি, একটু প্লাস মিনাস করেই আমি দিব। বিয়ার্স, আপনারা দেখতে পেলেন এই গরুটি ঝিনাইদহ থেকে আনা যুবরাজ, যুবরাজের বয়স সব মিলিয়ে 4 বছরের মতো হবে, কারণ আপনি 3.5 বছর পেলেছেন এবং আপনি যখন এনেছিলেন তার বয়স 7-8 মাস হবে, তাই তো বলেছেন? তো 4 বছরের মতো হবে। 4 বছরের এই গরুটির মূল্য উনি ধরেছেন 30 লক্ষ টাকা, ইতিমধ্যে 21.5 লক্ষ টাকা দাম হয়েছে এবং প্রত্যাশা করছেন যে একটা রিজনেবল প্রাইসে উনি বিক্রি করে দেবেন গরুটিকে। এবং এবছর উনি কোরবানি ঈদে গাবতলি বাজারে 6টি গরু এনেছেন। 6টি গরুই কি আপনার ফ্রিজিয়ান জাতের? জার্সি গরু আছে এই বাজারে ওনার আনা, এটি জার্সি গরু। এই গরুটির ওজন কেমন হবে? এই গরুটির ওজন আছে 17 থেকে 18 গুণ। 17 থেকে 18 গুণ। এটার দাম কেমন আপনি প্রত্যাশা করছেন? 12 লাখ টাকা নির্ধারণ, 12 লক্ষ টাকার মতো নির্ধারণ করেছেন। বিয়ার্স, দেখলেন গাবতলি বাজারে আপনার ইতিমধ্যে গরু চলে এসেছে, অনেক উৎসুক জনতা যারা গরু দেখতে ভালোবাসেন, কোরবানির ঈদে গরু দেখার ভিতরে একটা আনন্দ আছে, তারা এসেছেন গরু দেখার জন্য, অনেকে ছবি তুলছেন। তবে এক্ষেত্রে নতুন জায়গা পাওয়ার কারণে গরুগুলো এমনিতে একটু অস্বস্তিতে আছে, তার উপরে জনগণের চাওয়া প্রত্যাশা ছবি তোলা এবং পাশাপাশি যাওয়ার কারণে তারা কিছুটা হলেও প্রবলেম ফিল করছে গরুগুলো। তো ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার এই বাজারে আপনি নতুন এসেছেন, প্রথমবারের মতো এসেছেন, আপনার গরুগুলো যথাযথভাবে বিক্রি করে আপনি বাড়িতে যাবেন, নিট করবেন, আপনার প্রতি শুভেচ্ছা রইল এবং ঈদে আপনার সময় ভালো কাটুক। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন গত বছর গাবতলি হাটে নিয়ে আসা যুবরাজ গরুটি। গত বছর গরুটির দাম হাঁকানো হয়েছিল 30 লাখ। 1 বছর গরুটিকে আবার লালন পালন করার পরেও দাম বৃদ্ধি করেননি শাহ আলম ভাই। এবছরও গরুটির দাম চাচ্ছেন 30 লক্ষ টাকা, তবে গরুটির লাইভ ওয়েট বেড়েছে প্রায় 15 মণ। খামারি শাহ আলম ভাইয়ের দেওয়া তথ্য মোতাবেক গরুটির স্থানীয়ভাবে দাম উঠেছিল গত বছর 21 লক্ষ টাকা, তবে গাবতলি হাটে সেই দামটাও বলেনি কেউ। এবছর এখন পর্যন্ত গরুটির দাম উঠেছে 19 লাখ। যদিও এ যাবৎকালে গরুটিকে লালন পালন করতে খামারির 17 থেকে 18 লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। গত বছর গাবতলিতে গরুটিকে যখন আনা হয় তখন তার লাইভ ওয়েট ছিল 35 মণ, এবছর ধারণা করা হচ্ছে গরুটির ওজন 50 মণের মতো। করোনার এই মহামারীতে এমনিতেই এবার গরুর দাম কম হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় গরুটি
শেষ পর্যন্ত কত দামে বিক্রি হবে সেটা এবার দেখার বিষয়। ভিউয়ার্স, কুরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন হাট বাজারের খবরাখবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।